সাতক্ষীরা শহরে সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং জেলা নাগরিক কমিটি সম্মিলিতভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানি পানের অযোগ্য। এ পানি পান করলে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এ অবস্থায় নিম্ন আয়ের মানুষকেও বাধ্য হয়ে পানি কিনে পান করতে হচ্ছে। সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের জোর দাবি জানান তারা। গত এক বছরে প্রায় 22টা পুকুর হচ্ছে যে ভরা হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্ত সহ আরো অনেকে। সম্ভব নয়,